দেখে ঘাটাঘাটি করে দুই পক্ষ শুনে তাতে বিক্ষুব্ধ হয়ে জনাব জাহিদ ফারুক ইলেকশন কমিশনে একটা আপিল করে। সেই আপিলে ইলেকশন কমিশন 10 তারিখ আপিল শুনে, আমরা যখন প্রশ্ন উঠালাম যে সাদিক আবদুল্লাহ লিপি আবদুল্লাহর বিরুদ্ধে যে কথাগুলি বলেছে তার কোনো অথেন্টিসিটি ডকুমেন্ট আছে কি না, কাগজগুলো হলো 2017 সন আর 2023 সন, তখন ইলেকশন কমিশন তাদের নিজস্ব পদ্ধতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা ব্যাখ্যা চাইলেন, ব্যাখ্যা দিতে বললেন আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তথ্য দেন। দুঃখজনক হলেও সত্য, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে মার্কিন দূতাবাস সেখানে বলেছে তাদের কাছে কোনো তথ্য নাই, সাদিক আবদুল্লাহর বিদেশ সংক্রান্ত বা তার ওয়াইফের সম্পত্তি সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে নাই। এবং এই কথাটা যে ইলেকশন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যেই তথ্য চেয়েছেন সেই তথ্য তাদের আদেশে না লিখে রিটার্নিং কর্মকর্তার বৈধ মনোনয়নপত্রটা অবৈধ ঘোষণা করলেন, আমরা তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্টে রিট করেছি। গতকাল আপনারা জানেন সেটা আজকে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। ইলেকশন কমিশন সাদিক আবদুল্লার বিরুদ্ধে আপত্তি করেছে, দুঃখজনক হলেও সত্য, আমরা ইলেকশন কমিশনকে অন্য কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপত্তি করতে দেখি নাই, কিন্তু এই ক্ষেত্রে সাদিক আবদুল্লার ক্ষেত্রে কেন ইলেকশন কমিশন আপত্তি করলেন সেটা আমরা কমিশনকে জিজ্ঞাসা করতে চাই। কমিশন এতগুলি ক্যান্ডিডেট এখানে রিট ফাইল করেছে কিন্তু কোনো ক্যান্ডিডেট বিপক্ষে ইলেকশন কমিশন কোনো কথা বলে নাই, কেন ইলেকশন কমিশন এখানে এসে ওই জাহিদ ফারুকের সঙ্গে একই সঙ্গে সুর মিলাচ্ছে? কাজেই সাদিক আবদুল্লার জনপ্রিয়তায় ভীত হয়ে ইলেকশন কমিশন জাহিদ ফারুক তারা যে আপিল আমরা যে রিটটা করেছি সেই রিটের মঞ্জুর করেছেন এবং সেই রিটের মঞ্জুরের ফলে আমার নমিনেশন পত্র বৈধ ঘোষণা করেছেন। কাজেই আমার নমিনেশন বৈধ হওয়াতে এখন আমার নির্বাচন করতে আইনি কোনো বাধা রইল না এবং বরিশালের হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই খবর জানতে পেরে উল্লাসে মিছিল করছে। এটা তারা প্রমাণ করতে পারেনি, এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এটা জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে বলেছিল, মার্কিন দূতাবাস এটা জানাতে পারেনি, তাহলে সেটা স্লিপ করে সেই সম্পর্কে কোনো কথা না লিখে কি কারণে দ্বৈত নাগরিকত্ব বলে আমার মনোনয়ন খারিজ করলেন সেটাই হাইকোর্ট ধরেছে যে আপনি 17 সনের একটা কাগজ দিয়েছেন এবং এস আবদুল্লাহ বলেছেন, আমরা বলি শাহান আবদুল্লাহ, সে আমার ছেলে। হাইকোর্ট ডিভিশন বলছে শাহান আবদুল্লাহ এস আবদুল্লাহ, আমি কিভাবে ওনাকে ধরবো? আর সবচেয়ে বড় কথা, আমি বিগত সময় এই নভেম্বর পর্যন্ত আমি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ছিলাম, কেউ কখনো আমার বিরুদ্ধে এই অভিযোগ আনেনি। আমার জনপ্রিয়তায় বিক্ষুব্ধ হয়ে আমার প্রতিপক্ষ এই আপিলটা করেছিলেন যেটা আজকে হাইকোর্ট ডিভিশন ইন্টারফেয়ার করলেন, এখন আমার নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই।